একটি বেসরকারি মোবাইল ফোনে টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। প্রতারিত হলেন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কিমস হাসপাতালের ডিরেক্টর ডাক্তার দেবব্রত ব্যানার্জি। ডাক্তার দেবব্রত ব্যানার্জি অভিযোগ করেন, মোবাইলে টাওয়ার বসানোর জন্য তার কাছে 30 লক্ষ টাকা চাওয়া হয়। তিনি 4 দফায় 20,28,000 টাকা দেন ওই কোম্পানিকে। ওই কোম্পানি চিকিৎসককে প্রতিশ্রুতি দেয় কাজ শুরুর প্রথম মাসে 1.5 কোটি টাকা ও মাসে মাসে 1.5 লক্ষ টাকা করে দেয়া হবে। টাকা দেওয়ার পর কাজের কোনো অগ্রগতি না হওয়ায় চিকিৎসক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তিনি সমস্ত প্রমাণপত্র সহ জেলা পুলিশ সুপার কামনাশি সেনের সাথে যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বর্তমান সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নামেন। বৃহস্পতিবার বেহালা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্তমান সাইবার ক্রাইম থানার পুলিশ। চিকিৎসকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ব্যাংক মারফত ফেরত দেওয়া হয়। শুক্রবার জেলা পুলিশ সুপার কামনাশি সেন সাংবাদিক বৈঠক করে বলেন, টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা চাওয়া হয়, মানুষ বিশ্বাস করে প্রতারিত হয়। তিনি জনগণের কাছে আবেদন জানান, এই সব কোম্পানির সাথে কখনোই টাকা আদান প্রদান করবেন না। অল দ্য লিগ্যাল প্রসিজিয়ার্স অ্যান্ড সবচেয়ে বড় কথা, কমপ্লেনেন্ট উই হ্যাভ বিন সাকসেসফুল ইন গিভিং ব্যাক দ্য মানি, যার এন্টায়ার অ্যামাউন্ট যেটা ছিল উনি হারিয়েছেন, যেটা এখানে আছেন উনি কমপ্লেনেন্ট, তো উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ডুইং দ্যাট। অপারেশনটা এটাই হয় কি বেসিক্যালি আপনার থেকে জেনারেলি ফোন আসবে আননোন নাম্বারস থেকে ডিফারেন্ট টাইমসে, আপনাকে বলবে কি আপনার ঘরের উপরে, আপনার অফিস এস্টাবলিশমেন্ট উপরে বা ওনার যেরকম হসপিটাল ছিল হসপিটালের উপরে টাওয়ার বসানো হবে, জিওর হোক, রেল মানে এয়ারটেল হোক বা অন্য ওডাফোন হোক, তো এটা একটা মান্থলি আপনি একটা টাকা আপনি পাবেন, একটা সোর্স অফ ইনকাম। তো মোস্টলি আমরা মিডল ক্লাস মানুষরা ওরা ভাবে কি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম হবে, কিন্তু দ্যাট ইজ অল মোটামুটি 99.9% কেসেস দেখা গেছে অল দিস আর ফলস ফেক। তো ওখান থেকে ওনারা ডকুমেন্টস চায় কি আপনার ডকুমেন্টস আপনার কী আছে, অ্যাকাউন্ট নাম্বার চাবে, আপনার KYC ডকুমেন্ট চাবে, অ্যান্ড ধীরে ধীরে ওরা বেসিক্যালি ইউ নো থ্রু দিস প্রসেস দে উইল সুইন্ডল অফ দ্য মানি আর কি। রিকভারি হ্যাঁ, অ্যারেস্টও করা হয়েছে, সিজারও করা হয়েছে, এখন অফ টু টাইম আসতে থাকে, বাট একটা হিউজ অ্যামাউন্ট, দিস দ্য ইনফ্যাক্ট দিস ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম এত হিউজ অ্যামাউন্টের আমাদের একবারে এসছে, অ্যান্ড উইভ বিন সাকসেসফুল ইন ডুইং দ্যাট ইন ওয়ান সিঙ্গল গো আর কি। এ বিষয়ে ডাক্তার দেবব্রত ব্যানার্জি জানান, খুব কম সময়ের মধ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই কাজ করেছে, তার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। উল্লাসের কাছে কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কিমস হসপিটালের, আমি ওখানে অর্থোপেডিক সার্জন, ওখানে আমার কাছে ফোন আসে কিমস হসপিটালের ছাদেতে 5th ফ্লোরের ওপরে একটা জিও টাওয়ার বসাবে, তার পরিপ্রেক্ষিতে ওরা একটা হিউজ অ্যামাউন্ট 1.5 or 2 crores দেবে আর মান্থলি একটা অ্যামাউন্ট দেবে। তা সেই বেসিসে আই ওয়াজ রিয়েলি মিসগাইডেড, এবং আমি তখন ওদের 2-3 4টি ইনস্টলমেন্টে আই পেড দেম অ্যারাউন্ড 20 lakhs। হ্যাঁ, ওইটা দেওয়ার পরে আই হ্যাভ জাস্ট ডাউট শুরু হলো, আমার সন্দেহ হলো যে দে আর ডুইং দ্য চিটিং। তখন আমি জিওর দিল্লি অফিসে ফোন করি এবং আমার যারা দিল্লিতে বড় ইয়েতে আছে তারা বললো যে না, এটা চিটিং, ইউ জাস্ট ইমিডিয়েট কমপ্লেন লজ করো। তখন আমি সাইবার ক্রাইমে আসি, সাইবার ক্রাইমে যে এত ভালো কাজ করবে আমি ভাবিনি, আমার সাইবার ক্রাইমের প্রতি আমার বিশ্বাস এত বেশি বেড়ে গেছে এবং দে হ্যাভ ডান সো ফাস্ট, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, আমি ওদের কাছে কৃতজ্ঞ যে এত ভালো কাজ আমার পশ্চিমবাংলার এরকম বর্ধমানের এরকম সাইবার ক্রাইম থেকে এত ভালো সার্ভিস, এত ফাস্ট কাজ ভাবা যায় না। এবং এটা পুরো অ্যামাউন্টটাই 20 lakhs, মোর দ্যান 20 lakhs, পুরো অ্যামাউন্টটাই কালকে ওনারা আমি ফেরত পেয়েছি। প্রথমে ওরা যারা ফ্রড করেছিল তারা বলেছিল যে আপনার ছাদের ওপর এত বাই এত স্পেস লাগবে, আমরা স্যাটেলাইট থেকে একটা সার্ভে করেছি, তাতে আপনার এই স্পেসের উপরে আমরা টাওয়ারটা এত ফুট বসাবো, তার ডিটেল পেপার পাঠায়, জিওর প্যাড ইউজ করে এবং ভাইস প্রেসিডেন্টের যার নাম দিয়েছে, আমি নেট খুলে দেখলাম হ্যাঁ সেই ভাইস প্রেসিডেন্ট, তারপর ওরা কার্ড পাঠায় রেডিয়েশন হ্যাজার্ডের ওপরে ওরা কার্ড পাঠায়, তখন আমার বিশ্বাসটা বেড়ে যায়, কিন্তু দেখলাম পুরোটাই ফ্রড। এবং এমনভাবে ওরা একটা বিশ্বাস তৈরি করে যে বিশ্বাসটা তৈরি করে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে, ডকুমেন্টসগুলোই হচ্ছে পুরো ফ্রড।
বিভিন্ন সংবাদপত্রে দেখা যায় কতটা শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায়, তারপরেও আপনি কিভাবে মানে এটা এগিয়ে গেলেন? না, আমি আসলে এত ব্যস্ত থাকি আমার চিকিৎসা ব্যাপার নিয়ে, আমি ব্যাপারগুলো কোনো খোঁজই রাখতাম না, মানে আমি জানতামই না যে এত জায়গায় এত হয়েছে। যখন আমি বাইরের লোকেদের বললাম তখন তারা বললো যে এটা ফ্রড। টাকাটা আপনাকে কীভাবে চাওয়া হয়েছে? এটা থ্রু ব্যাংক ওরা, আর আমি জানি যে ব্যাংকের থ্রু দিয়ে গেলে পরে ব্যাংকের থ্রু ধরা যাবে তাদের, যার জন্য ওদের ব্যাংক ওদের অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টে দিয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।